তো আজকে হচ্ছে ক্লাস 12-এর যেটা সমতল চ্যাপ্টার, ঠিক আছে? সেই সমতল চ্যাপ্টারের হচ্ছে আজকে 5B নাম্বার যে চ্যাপ্টারটা, সেই 5B নাম্বার চ্যাপ্টারের হচ্ছে অঙ্কগুলো করব, ঠিক আছে? তো 5B নাম্বার চ্যাপ্টারের যেটা আছে সেটা একটু এই যে এই অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলো একটু দেখে নিতে হবে। হ্যাঁ, প্রথম অঙ্ক করব এই চ্যাপ্টারের জন্য যেগুলো হচ্ছে সূত্র ছিল সেগুলো আগের ভিডিওতে সেই সূত্রগুলো সম্বন্ধে বলেছি, আজকে হচ্ছে অঙ্কগুলো করব। তো প্রথম যে অঙ্কটা আছে সেই অঙ্কটা আছে যে আর ইকুয়াল টু একটা সমীকরণের ভেক্টর আকার দিয়েছে সরলরেখার, বলেছে যে আর ইকুয়াল টু এই সরলরেখা এবং এই সমতল, এই সমতল দুটির অন্তর্গত কোণ নির্ণয় করো, ঠিক আছে? তাহলে অন্তর্গত যদি কোণ নির্ণয় করতে হয় তাহলে আমরা এখানে যেটা করব সেই সরলরেখার সমতল দুটোকে আমি টুকে নিই, ঠিক আছে? তাহলে টুকে নিতে গেলে আমি কি পাচ্ছি, প্রথমে এক নাম্বারের যে অঙ্ক সেই এক নাম্বারের অঙ্কের জন্য সরলরেখার সমীকরণটাকে টুকছি, আর ইজ ইকুয়াল টু দেওয়া আছে আই প্লাস টু জে মাইনাস কে, তাহলে আই প্লাস হচ্ছে টু জে মাইনাস হচ্ছে কে ব্র্যাকেটের মধ্যে প্লাস টি ইন্টু আই মাইনাস জে, আই মাইনাস জে প্লাস হচ্ছে কত কে, এটা একটা সরলরেখা দিয়েছে। আর দ্বিতীয় দিয়েছে আর ডট হচ্ছে কত, টু আই মাইনাস জে প্লাস কে, টু আই মাইনাস জে প্লাস কে ইজ ইকুয়াল টু কত, ফোর। এটা আমার এক নং সরলরেখা আর দুই নং সমতল, এদের মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তাহলে আমি লিখব যে এক নং সমতল, এক নং সরলরেখা, সরলরেখা ও দুই নং সমতল, সমতলের মধ্যবর্তী কোণ থিটা হলে, মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। প্রথমে ধরে নিচ্ছি যে ধরি এক নং সরলরেখা এবং দুই নং সমতলের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। তাহলে এখানে কোণটা কি একটু লিখে নিই, যে এখানে বি ভেক্টর হিসাবে কোন ভেক্টরটাকে চুজ করছি, বি ভেক্টর হিসাবে এই যে পরেরটা আই মাইনাস জে, আই মাইনাস জে প্লাস হচ্ছে কত কে, আর এন ভেক্টর হিসাবে কোনটা, ওই যে সমতলের সাথে আছে টু আই মাইনাস জে প্লাস কে। তাহলে আমরা ফর্মুলা কি জানি, যে সাইন থিটা সমান সমান হচ্ছে কত, বি ডট এন উপরে এদের ডট প্রোডাক্ট বা এদের হচ্ছে মডিউলাস ভ্যালু, ঠিক আছে? তাহলে এখান থেকে এদের ডট প্রোডাক্টটা কী হবে এখান থেকে লিখে দিই, ডট প্রোডাক্ট হবে হচ্ছে এই যে আয়ের সাথে টু আই গুণ হবে তার মানে এটা হবে টু, তা মাইনাস জে এর সাথে মাইনাস জে গুণ হবে তাহলে মাইনাস মাইনাসে প্লাস ওয়ান হবে, প্লাস কে এর সাথে প্লাস কে গুণ হবে তাহলে এটা হয়ে যাবে কত প্লাস ওয়ান, বাই হচ্ছে রুট অফ আর কত হবে বি এর মডিউলাস, বি এর মডিউলাস মানে এক প্লাস হচ্ছে মাইনাস একের স্কোয়ার আবার এক হবে, তাহলে এক প্লাস এক প্লাস এক হবে, আর এর মডিউলাস কত হবে, এর মডিউলাস হবে চার প্লাস এক প্লাস কত এক। তাহলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি কত, এখান থেকে পেয়ে যাচ্ছি উপরে হচ্ছে ফোর আর নিচে হচ্ছে রুট থ্রি ইন্টু কত রুট সিক্স, তাই না? তাহলে এটা হয়ে যাচ্ছে কত ফোর বাই হচ্ছে কত থ্রি রুট টু, ঠিক আছে? তাহলে সাইন থিটা হচ্ছে এটা, তাহলে এটা যদি হয় তাহলে এখান থেকে মানে কেটে যাবে, তাই না? তাহলে এটাকে যদি করণীয়রাশন করে দিই, করণীয়রাশন করলে কত হবে, করণীয়রাশন করলে হবে হচ্ছে টু রুট টু বাই কত থ্রি। তাহলে সাইন থিটা যদি এটা হয় তাহলে এখান থেকে আমি পেয়ে যাব, সাইন থিটা যদি এটা হয় তাহলে অতএব থিটা সমান সমান তাহলে কত হচ্ছে, থিটা সমান সমান হয়ে গেল সাইন ইনভার্স টু রুট টু বাই কত হচ্ছে থ্রি, ঠিক আছে? ব্যাস এটাই হয়ে গেলো সরলরেখা আর সমতলের মধ্যবর্তী কোণ। এবার দুই নাম্বার যে অঙ্কটা আছে সেই দুই নাম্বার অঙ্কটা যেটা আছে সেটা কীরকম দিয়েছে একবার একটু দেখে নিই, ঠিক আছে? দুই নাম্বার অঙ্কটাতে দিয়েছে হচ্ছে যে এক কমা মাইনাস তিন কমা মাইনাস দুই বিন্দুগামী এবং এত ও এত সমতল দুটির ওপর লম্ব সমতলটির সমীকরণ নির্ণয় করো, ঠিক আছে? তাহলে আমি হচ্ছে কি করব, এই দুই নাম্বার অঙ্কটা করার জন্য শুরু করি তাহলে। প্রথমে যেটা দিয়েছে যে এক কমা মাইনাস তিন কমা মাইনাস দুই
বিন্দুগামী সমতলের সমীকরণ হলো সমতলের সমীকরণ হলো ঠিক আছে কত হবে a ইনটু x মাইনাস 1 প্লাস b ইনটু y প্লাস 3 প্লাস c ইনটু z প্লাস কত 2 is equal to কত 0 ঠিক আছে সামনে ধরি তাহলে এখানে a কমা b কমা c টা হলো কি এই সমতলের সঙ্গে যে লম্ব সরলরেখা তার হচ্ছে দিক অনুপাত তাহলে এটাকে এক নাম্বার সমতল দিয়ে দিলাম এবার দুই নম্বর সমতল যেটা দিয়েছে সেটা বইয়ে দিয়েছে যে x প্লাস 2y প্লাস 2z x প্লাস 2y প্লাস 2z ইজ ইকুয়াল টু কত 5 তাহলে এটাকে আমি দুই নাম্বার দিয়ে দিলাম ঠিক আছে আর আরেকটা সমতল যেটা দিয়েছে সেটা দিয়েছে হচ্ছে 3x প্লাস কত 3x প্লাস 3y প্লাস কত 2z ইজ ইকুয়াল টু হচ্ছে 8 দ্যাটটা নিয়ে হচ্ছে তিন নাম্বার এবার বই অনুসারে বলেছে যে এই এক নম্বর যে সমতলটা সেই এক নম্বর সমতলটা হচ্ছে দুই আর তিন দুজনের সাথেই লম্ব তাহলে আমরা এই কন্ডিশনটাকে অ্যাপ্লাই করব লিখব যেহেতু ঠিক আছে যেহেতু এক নং সমতল দুই ও তিন উভয় সমতলের সঙ্গে লম্ব সমতলের সাথে লম্ব তার মানে কি দুটো সমতল লম্ব হওয়ার যে কন্ডিশনটা সেই কন্ডিশনটা অ্যাপ্লাই করে দিই তাহলে এখানে কি হবে এ এর সাথে একের গুণ তাহলে এ ইনটু ওয়ান প্লাস কত হবে বি ইনটু টু প্লাস কত হবে সি ইনটু টু ইজ ইকুয়াল টু জিরো তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি কত এ প্লাস টু বি প্লাস টু সি ইকুয়াল টু জিরো ডাকটেন এটাকে চার নাম্বার এবং এক নাম্বার আর তিন নাম্বার যেহেতু পরস্পর লম্ব তাহলে এখানে আমি অ্যাপ্লাই করতে পারবো কোনটা এখানে আমি অ্যাপ্লাই করতে পারবো হচ্ছে এ ইনটু তিন প্লাস বি ইনটু কত তিন প্লাস হচ্ছে কত সি ইনটু কত টু ইজ ইকুয়াল টু জিরো তাহলে এখান থেকে হবে থ্রি এ প্লাস থ্রি বি প্লাস টু সি ইজ ইকুয়াল টু জিরো তো এবার আমরা কি করব এবার হচ্ছে এই এক নাম্বার চার নাম্বার আর পাঁচ নাম্বার এই এই সমীকরণ তিনটা থেকে এ বি সিকে অপনয়ন করব ঠিক আছে তাহলে যদি এই সমীকরণ থেকে এ বি সিকে অপনয়ন করি তাহলে কি পাবো দেখ তাহলে এখান থেকে আমরা যেটা পাবো এবার সেটা হচ্ছে কি লিখব এক চার এবং পাঁচ থেকে এ কমা বি কমা সি অপনয়ন করে পাই ঠিক আছে এই কথাটা লেখার পরে আমরা লিখব এরকমভাবে একটা ডিটারমিনেন্ট দেব ঠিক আছে ডিটারমিনেন্ট কী হবে উপরে হবে এক্স মাইনাস ওয়ান তারপরে হবে হচ্ছে ওয়াই প্লাস থ্রি তারপরে হবে কত জেড প্লাস টু তারপরে নিচে কত হবে এক কমা দুই কমা দুই এক কমা দুই কমা দুই মানে এ বি সি এদের সাথে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো টুকতে হবে তাহলে তিন তিন কত হবে দুই এটা লেখার পরে কী লিখবো এই ডিটারমিনেন্ট ইজ ইকুয়াল টু কত জিরো ঠিক আছে এবার হচ্ছে এই ডিটারমিনেন্টটাকে ভেঙে যেটা পাওয়া যাবে সেটাই হবে কি আমাদের নির্ণেয় সমতলের সমীকরণ ঠিক আছে তাহলে বাকিটুকু নিজে করবি এবার আমরা যেটা করব সেটা হচ্ছে তিন নাম্বার অঙ্কটা হ্যাঁ তিন নাম্বার অঙ্ক বলেছে এত এত বিন্দুগামী ঠিক আছে এবং এত সমতলের ওপর লম্ব সমতলের সমীকরণ নির্ণয় করো তার মানে এটা হচ্ছে দুই নাম্বারের অঙ্কের মতোই অঙ্ক হবে ঠিক আছে তো এটা নিজে নিজে করবি এবার হচ্ছে চারের যে অঙ্কটা বলেছে এত বিন্দুগামী এবং এত সমতল দুটির ছেদকগামী সমতলের সমীকরণ নির্ণয় করো এটা হচ্ছে আমরা করছি চার নাম্বার অঙ্ক যে সমতল দুটো দিয়েছে সেই সমতল দুটো কী কী দিয়েছে আর ডট হচ্ছে কত টু ওয়াই প্লাস জে প্লাস থ্রিকে টু ওয়াই প্লাস জে প্লাস থ্রিকে ইজ ইকুয়াল টু কত সেভেন হয়েছে এটা ডাক্তার এক নাম্বার সমতল দিয়ে দিলাম এবার দুই নম্বর যে সমতলটা দিয়েছে সেটাও টুকে নিই সেটা হচ্ছে আর ডট কত
टू वाई प्लस फाइव जे प्लस थ्री के इज इक्वल टू नाइन, तै ना? टू वाई प्लस फाइव जे प्लस थ्री के, फाइव जे प्लस थ्री के इक्वल टू हो नाइन, देखते ना दुई नम्बर, तेल लिखी एक एवं दुई नौ समतलर छेदक गामी समतल समीकरण हल, समतल समीकरण हल कि समतल समीकरण जेहेतु एक और दुई नौ समतले छेदक गामी समतल समीकरण बेर करछि ताले आमाके कि करते हबे, ताले एबार आमी जेटा करब सेटा हच्छे एरकम যে প্রথম সমতলটাকে পুরোটা টুকবো কিন্তু সমীকরণের সম্পূর্ণ পার্ট যেন বাঁদিকে থাকে, ঠিক আছে? তাহলে এখান থেকে লিখব হচ্ছে আর ডট টু ওয়াই প্লাস জে প্লাস থ্রি কে মাইনাস সেভেন, হয়েছে? প্লাস ল্যামডা ইনটু দ্বিতীয়টা, মানে আর ডট কত, টু ওয়াই প্লাস হচ্ছে ফাইভ জে প্লাস থ্রি কে মাইনাস নাইন ইজ ইকুয়াল টু কত, জিরো, ঠিক আছে? তাহলে এই যে সমতল দুটো, এই সমতল দুটো ছেদকগামী সমতলের সমীকরণ হলো হচ্ছে এটা। এবার হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে কি, যে এই সমতলটাই হচ্ছে আমার নির্ণয়ের সমতল। তাহলে এখানে একটা দেখ অজানা রাশি ল্যামডা আছে, এই ল্যামডার মানটা বের করতে পারলেই আমাদের অঙ্ক হয়ে গেল। তাহলে এখানে যেটা করছি এটা হচ্ছে আমাদের তিন নম্বর সমতল, এই তিন নম্বর সমতলই হচ্ছে ওই দুই কমা এক কমা তিন বিন্দুগামী, ঠিক আছে? তাহলে এবার লিখব আবার দুই কমা এক কমা তিন বিন্দুটি তিন নং সমতলের উপর অবস্থিত, ঠিক আছে? সমতলের ওপর অবস্থিত, তাহলে তিন নং সমতলের ওপর যদি অবস্থিত হয় তাহলে আমি কি করতে পারবো, এই বিন্দুটাকে ওই সমতলে বসিয়ে দিতে পারবো। যদি বসিয়ে দিই তাহলে বিন্দুটাকে বসাতে হবে কী আকারে, ভেক্টর আকারে, অর্থাৎ টু ওয়াই প্লাস জে প্লাস থ্রি কে ডট টু ওয়াই প্লাস জে প্লাস থ্রি কে, ঠিক আছে? এই যে এটাকে ভেক্টর আকারে বসাচ্ছি, মাইনাস কত সেভেন প্লাস হচ্ছে ল্যামডা ইনটু এখানে আবার বসাবো টু ওয়াই প্লাস জে প্লাস থ্রি কে ডট টু ওয়াই প্লাস ফাইভ জে প্লাস থ্রি কে মাইনাস কত নাইন, ঠিক আছে? ইকুয়াল টু কত, জিরো। ব্যাস, তাহলে এবার আমরা যেটা করব সেটা হচ্ছে কীরকম, এই ডট প্রোডাক্টগুলো ভ্যালুগুলো বের করে নিই। তাহলে ডট প্রোডাক্টের ভ্যালুটা কত হবে, এটা হবে দুই দুগুণে চার প্লাস এক প্লাস নয় মাইনাস কত সাত প্লাস ল্যামডা ইনটু ব্র্যাকেটের মধ্যে কত হবে চার প্লাস কত পাঁচ প্লাস কত তিন ত্রিকে নয়, হয়েছে? মাইনাস কত নাইন ল্যামডা ইকুয়াল টু কত, জিরো। তাহলে এখান থেকে কত হয়ে যাচ্ছে চোদ্দো মাইনাস সাত মানে সেভেন, তাই না? হবে পরের লাইনে প্লাস এখানে কত হচ্ছে নয় নয় আঠেরো ল্যামডা মাইনাস হচ্ছে কত নাইন ল্যামডা ইজ ইকুয়াল টু কত, জিরো। তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে হচ্ছে কত, এখান থেকে হবে হচ্ছে এরকম যে এখান থেকে আমি তাহলে কি করতে পারছি, এখান থেকে এটা হয়ে গেল সেভেন প্লাস হচ্ছে কত সেভেন প্লাস নাইন ল্যামডা ইকুয়াল টু কত, জিরো। তাহলে এখান থেকে ল্যামডার মান পেয়ে গেলাম কত মাইনাস সাত বাই নয়, ঠিক আছে? তাহলে এই মানটা কি করব, এই মানটা আমি হচ্ছে তিন রঙে বসিয়ে দিব। যদি তিন রঙে বসিয়ে দিই তাহলে আমার কাজটা হয়ে যাবে, ঠিক আছে? তাহলে তিন রঙে এবার আমি বসিয়ে দিব। তাহলে তিন রঙে যদি বসাতে হয় তাহলে আমি কি করব, এটাকে একটু ছোট করে নিলাম, ঠিক আছে?
দেখ, তিন রঙে যদি আমাকে বসাতে হয় তাহলে আমি এই ল্যামডার মানটা তিন রঙে বসিয়ে দিচ্ছি। যদি ল্যামডার মানটা তিন রঙে বসিয়ে দিই তাহলে আমি পাবো হচ্ছে কিরকম, পাবো হচ্ছে এরকম যে আর ডট হচ্ছে কত, টু ওয়াই প্লাস জে প্লাস হচ্ছে কত থ্রি কে মাইনাস কত সেভেন, তারপরে কত মাইনাস সেভেন বাই নাইন, তাহলে আর ডট কত, টু ওয়াই প্লাস ফাইভ জে, টু ওয়াই প্লাস ফাইভ জে প্লাস থ্রি কে, ঠিক আছে থ্রি কে মাইনাস কত নাইন ইকুয়াল টু হচ্ছে জিরো। তাহলে এখান থেকে আমি কি করছি, নয় দিয়ে গুণ করে দিচ্ছি গোটা সমীকরণটাকে। যদি নয় দিয়ে গুণ করে দিই তাহলে কত হবে, তার সাথে নয় দিয়ে গুণ করে দিলে নাইন ইন্টু ব্র্যাকেটের মধ্যে কত, আর ডট টু ওয়াই প্লাস জে প্লাস থ্রি কে মাইনাস সাত ইন্টু মাইনাস সাত ইন্টু আর, ঠিক আছে, ডট কত, টু ওয়াই প্লাস হচ্ছে ফাইভ জে প্লাস হচ্ছে কত থ্রি কে মাইনাস নাইন ইজ ইকুয়াল টু কত জিরো, ঠিক আছে। এবার এটাকে যদি আমরা সমাধান করি তাহলে কি হবে, প্রথমেই আর কমন নিয়ে নিলাম আর ভেক্টরটাকে, তাহলে কমন নেওয়ার পরে আমি যেটা লিখবো সেটা নয় দিয়ে গুণ করে লিখি, তাহলে কত হবে আঠেরো আই প্লাস নাইন জে প্লাস কত সাতাশ কে, এটা গেল। তারপরে লিখবো কি, এই যে মাইনাস সাত দিয়ে গুণ করবো, মাইনাস চোদ্দো আই মাইনাস পঁয়ত্রিশ জে মাইনাস তিন সাতে একুশ কে, এটা আর হয়ে গেল। তারপর মাইনাস সাত নং তেষট্টি, আবার এখানে মাইনাস মাইনাসে প্লাস, সাত নং তেষট্টি ইকুয়াল টু কত জিরো, মাইনাস তেষট্টির সাথে প্লাস তেষট্টিটা কেটে যাবে। তাহলে এখানে যেটা হবে সেটা হচ্ছে আর ডট আঠেরো আই থেকে চোদ্দো আই বাদ, তাহলে ফোর আই থাকছে, নাইন জে থেকে পঁয়ত্রিশ জে বাদ, তার মানে এটা থাকবে হচ্ছে কত মাইনাস ছাব্বিশ জে, ঠিক আছে। আর সাতাশ কে থেকে একুশ কে বাদ, তার মানে এটা প্লাস কত হবে সিক্স কে ইকুয়াল টু জিরো। যদি দুই দিয়ে ভাগ করে দিই তাহলে কত হবে আর ডট কত, টু ওয়াই মাইনাস হচ্ছে কত তেরো জে প্লাস কত থ্রি কে ইজ ইকুয়াল টু জিরো, ঠিক আছে। দেখ উত্তরটা মিলেছে কি না, মিলে গেছে, ঠিক আছে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে তার পরের অঙ্কটা দেখ, পাঁচ নাম্বার যেটা অঙ্ক দিয়েছে, এত এত বিন্দুগামী এবং এত সমতলের সঙ্গে, এই এত সরলরেখার সঙ্গে সমান্তরাল সমতলের সমীকরণ নির্ণয় করো, ঠিক আছে। তাহলে আমি যেটা করব সেটা হচ্ছে এই অঙ্কটা হচ্ছে খানিকটা চারের তিনের অঙ্কের মতো, পাঁচের অঙ্কটা আমি করিয়ে দিচ্ছি, পাঁচের অঙ্কটার সাহায্যে তিনের অঙ্কটা করে নিস, ঠিক আছে। দেখ পাঁচের অঙ্ক, পাঁচের অঙ্কটাতে কী দিয়েছে, প্রথমে ধরে নিই যে ধরি জিরো কমা জিরো কমা জিরো বিন্দুগামী সমতলের সমীকরণ হল, সমতলের সমীকরণ হল, ঠিক আছে, কি হচ্ছে এ ইন্টু এক্স মাইনাস জিরো প্লাস বি ইন্টু ওয়াই মাইনাস জিরো প্লাস সি ইন্টু জেড মাইনাস জিরো ইকুয়াল টু কত জিরো। তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে কত, এ এক্স প্লাস হচ্ছে বি ওয়াই প্লাস হচ্ছে সি জেড ইকুয়াল টু জিরো, ডাক্তার না হচ্ছে এক নাম্বার, ঠিক আছে। আর কি, আর হচ্ছে বলেছে এই সমতলটা হচ্ছে তিন কমা মাইনাস এক কমা দুই বিন্দুগামী, তাহলে এটি তিন কমা মাইনাস এক কমা দুই বিন্দুগামী। যদি এই সমতলটা তিন কমা মাইনাস এক কমা দুই বিন্দুগামী হয় তাহলে এই বিন্দুর দ্বারা এই সমীকরণটাকে কী করা যাবে, স্যাটিসফাই করা যাবে, তাহলে এটা হয়ে যাবে থ্রি এ মাইনাস বি প্লাস সি ইন্টু টু মানে টু সি ইজ ইকুয়াল টু জিরো, ডাক্তার না এটা কত নাম্বার হয়ে গেল, দুই নাম্বার, ঠিক আছে। মানে
ওই 1 নং সমতলের উপরে এই বিন্দুটা বসিয়ে দিলাম। আবার 1 নং সমতল, 1 নং সমতল, ঠিক আছে, একটা সরলরেখা দিয়েছে। কি সরলরেখা দিয়েছে? এক্স মাইনাস ফোর বাই কত, 1, তারপর ওয়াই প্লাস 3 বাই কত, মাইনাস 4, আর জেড প্লাস 1 বাই কত, 7। সরলরেখার সমান্তরাল, সরলরেখার সমান্তরাল। আচ্ছা, কোনো সরলরেখার সাথে সমতল যদি সমান্তরাল হয় তাহলে আমি কোন কনসেপ্টটা অ্যাপ্লাই করতে পারি? আমি অ্যাপ্লাই করতে পারবো এখানে হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে এই যে এখানে যে দিক অনুপাতগুলো আছে, হ্যাঁ, এই দিক অনুপাতের সাথে কী হবে, এই সমতলের সঙ্গে অভিলম্ব যেটা তার দিক অনুপাতগুলো গুণফলের যোগফলটা কী হবে, শূন্য হবে। ঠিক আছে, তাহলে এখানে এবার আমরা করে দিই। তাহলে অতএব কত হচ্ছে, অতএব এ ইন্টু 1 প্লাস বি ইন্টু মাইনাস 4 প্লাস সি ইন্টু 7 ইজ ইকুয়াল টু কত, 0। তাহলে এখান থেকে পেয়ে গেলাম এ মাইনাস 4b প্লাস 7c ইজ ইকুয়াল টু 0। ডাক ট্রেনে এটা হয়ে যাবে 3 নাম্বার। এবার কি করব, আমার কাছে সমতল কটা হয়ে গেল, মানে সমীকরণ কটা হয়ে গেল, একটা এটা, একটা হচ্ছে কোনটা, এটা, আর একটা হচ্ছে এই যে এটা। এই তিনটে সমীকরণ থেকে এ কমা বি কমা সি অপনয়ন করে পাই। তাহলে অপনয়ন করার পদ্ধতি তো আমরা আগেই শিখে গেছি। কি অপনয়ন করার পদ্ধতিটা? অপনয়ন করার পদ্ধতি হচ্ছে এরকম যে একটা ডিটারমিনেন্ট লিখতে হবে, ঠিক আছে। তাহলে ডিটারমিনেন্ট কী হবে, ডিটারমিনেন্ট প্রথম যে সমীকরণটা তাতে এক্স ওয়াই জেডের সাথে সাথে কত কত এ কমা বি কমা সি এর সাথে কী কী আছে, এক্স ওয়াই আর জেড। দ্বিতীয়টাতে এ বি সি এর সাথে কত আছে, 3, মাইনাস 1 আর 2। আর তৃতীয়টাতে এ কমা বি কমা সি এর সাথে কত আছে, 1, মাইনাস 4 আর হচ্ছে কত, 7। তাহলে এটা ইজ ইকুয়াল টু কত, 0। এখানে কী লিখব, এখানে লিখব হচ্ছে 1, 2, 3, সমীকরণ তিনটি থেকে এ কমা বি কমা সি অপনয়ন করে পাই। এই যে ডিটারমিনেন্টটা, এটাকে ভেঙে যে সমীকরণটা পাওয়া যাবে সেই সমীকরণটাই হলো আমার নির্ণয় সমতলের সমীকরণ। ঠিক আছে, তাহলে 5 নম্বর অঙ্কটা করে নিস। এবার 6 নম্বর অঙ্কটাতে, ঠিক আছে, যেটা বলেছে সেটা হচ্ছে কীরকম, যে প্রথম সমতলটা পরের সমতল দুটো ছেদকগামী সমতলকে ধারণ করে। ঠিক আছে, মানে 6-এর অঙ্কটা তাহলে করি, কি দিয়েছে একবার দেখানে অঙ্কটা কি বলতে চেয়েছে। এই যে বলেছে যে এই যে সমতলটা, হ্যাঁ, এই সমতলের সঙ্গে লম্ব, অঙ্কটা আমি বুঝিয়ে দিই এখান থেকে, তাহলেই হয়ে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে আমার 1 নম্বর সমতল, এটা হচ্ছে আমার 1 নম্বর সমতল, আর এখানে এই যে সমতলটা আর এই সমতলটা, এই সমতল দুটো হচ্ছে আমার, এটা 2 নম্বর সমতল আর এটা হচ্ছে আমার 3 নম্বর সমতল। আমি কি করব, প্রথমে এই 1, 2 আর 3-এর ছেদকগামী সমতলের সমীকরণটা বের করব। নিয়মটা কি, প্রথম সমীকরণ পুরোটা লিখব, ঠিক আছে, প্রথম সমীকরণ পুরোটা লিখব, একটু দেখিয়ে দিই এখানেই। প্রথম সমতলটাকে পুরোটা লিখব, ঠিক আছে, প্রথম সমতল পুরোটা লিখব, প্লাস হচ্ছে কে ইন্টু দ্বিতীয় সমতল পুরোটা লিখব, দি ইকুয়াল টু 0। তাহলে এটাকে এই লাইনটা থেকে এক্স ইন্টু প্লাস হচ্ছে ওয়াই ইন্টু প্লাস হচ্ছে জেড ইন্টু এই আকারে এই সমতলটাকে প্রকাশ করে নেব। প্রকাশ করে নেওয়ার পরে এই যে সমতলটা পাওয়া গেল, হ্যাঁ, এই যে এই সমতলটা, এই সমতলটাকে একটা নতুন করে নাম্বার দিয়ে দেব। যদি নাম্বার দিয়ে দিই তাহলে এই সমতলটা হয়ে যাবে কত নাম্বার, 4 নাম্বার। এবার হচ্ছে 1 নাম্বার যে সমতলটা, ঠিক আছে, 1 নাম্বার সমতল যেটা দেওয়া আছে সেই 1 নাম্বার সমতলের সাথে এই 4 নাম্বার যে সমতলটা, এই সমতল দুটো হচ্ছে পরস্পর লম্ব। তাহলে এই সমতল দুটো যদি পরস্পর লম্ব হয় তাহলে কী হবে, এখানে এবার আমি করতে পারবো, ওই সমতলে এক্সের সাথে যা আছে সেটা আর এখানে এক্সের সাথে এই যে এটা, এদের গুণফলের যোগফলটা কী করে দেবো, শূন্য, তাই না। তাহলে ওখানে এক্স ওয়াই আর জেড এই তিনটের সাথে কত কত সংখ্যা আছে, আছে হচ্ছে 5 ইন্টু, তাহলে এখানকার সংখ্যাটা বসবে এটা, প্লাস হচ্ছে ওখানে কত আছে, তারপরে আছে হচ্ছে 3,
তাহলে এখানে বসবে হচ্ছে তিন ইন্টু এই যে এখানকার সংখ্যাটা বসবে প্লাস হচ্ছে কি হবে ওখানে আছে হচ্ছে ছয় তাহলে এখানে বসবে ছয় ইন্টু ব্র্যাকেটের মধ্যে কত বসবে এখানকার সংখ্যাটা ইকুয়াল টু জিরো। এবার যেহেতু এই যে জায়গাগুলোতে এই জায়গাগুলোতে প্রত্যেকটা সংখ্যাতে কি থাকবে একটা করে কে থাকবে তাহলে এই পুরো সমীকরণটা কিসের সমীকরণ হবে কে এর সমীকরণ হয়ে যাবে। যেহেতু এই পুরো সমীকরণটা কে এর সমীকরণ হয়ে যাবে তাহলে এখান থেকে আমি একটা কে এর মান পেয়ে যাব। এই কে এর মানটা যদি আমরা এই সমীকরণটাতে বসিয়ে দিই তাহলে আমাদের নির্ণেয় সমতলের সমীকরণটা পেয়ে যাব। ঠিক আছে, বাড়িতে ট্রাই করিস। এবার যে অঙ্কটা করব সেটা হচ্ছে আট নাম্বার অঙ্ক। হ্যাঁ, আট নাম্বার অঙ্কতে যেটা দিয়েছে সেটা হচ্ছে যে আর ইজ ইকুয়াল টু টু ওয়াই মাইনাস জে প্লাস টু কে প্লাস ল্যামডা ইন্টু থ্রি আই প্লাস জে প্লাস টু কে। এই সরলরেখাটি এই সমতলকে একটি বিন্দুতে ছেদ করে সেই বিন্দু এবং এই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। তাহলে যে সমতল দুটো দিয়েছে সরলরেখার সমতল তাদের সমীকরণটা আমি টুকে নিই। ঠিক আছে, যদি টুকি তাহলে প্রথম যেটা লাইন সেটা কি টুকব আর ইজ ইকুয়াল টু টু ওয়াই মাইনাস জে প্লাস টু কে। তাহলে আর ইজ ইকুয়াল টু টু ওয়াই মাইনাস জে প্লাস টু কে। ঠিক আছে, প্লাস কি দেওয়া আছে ল্যামডা ইন্টু কত থ্রি আই প্লাস ফোর জে প্লাস টু কে। থ্রি আই প্লাস হচ্ছে কত ফোর জে প্লাস কত টু কে। ঠিক আছে, এই সরলরেখাটাকে আমি কী করছি কার্তেসীয় ফরম্যাটে নিয়ে চলে আসছি। যদি কার্তেসীয়তে নিয়ে আসি তাহলে কত লিখব এক্স মাইনাস টু বাই কত থ্রি ইকুয়াল টু ওয়াই প্লাস ওয়ান বাই কত ফোর ইকুয়াল টু জেড মাইনাস টু বাই কত টু ইকুয়াল টু কত ল্যামডা। দেখ টেনে একটা নাম্বার দিয়ে দিলাম। ঠিক আছে, আর আর একটা যে সমতল দিয়েছে সেই সমতলের সমীকরণটা টুকে নিই। সেই সমতলের সমীকরণটা দিয়েছে আর ডট হচ্ছে কত আর ডট হচ্ছে আই মাইনাস জে প্লাস কে ইজ ইকুয়াল টু ফাইভ। আই মাইনাস জে প্লাস কে ইজ ইকুয়াল টু কত ফাইভ। এটাকে যদি কার্তেসীয় ফরম্যাটে নিই তাহলে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু কত ফাইভ। দেখ টেনে এটাকে দুই নাম্বার দিয়ে দিলাম। এবার আমাকে এক নং সমতল, ঠিক আছে, একটা সমতল আঁকছি আমি। এই সমতলের উপরে হচ্ছে কি করতে হবে এটা একটা সমতল। ঠিক আছে, এই সমতলের উপরে হচ্ছে একটা সরলরেখা আছে যে সরলরেখাটা সমতলটাকে একটা বিন্দুতে ছেদ করে সেই বিন্দুটা হচ্ছে পি। এই বিন্দু থেকে আমাকে কি করতে হবে কোশ্চেনে একটা প্রদত্ত বিন্দু দিয়েছে ওই বিন্দুর দূরত্ব নির্ণয় করতে হবে। তাহলে নীল লাইন দিয়ে যে সরলরেখাটার সমীকরণটা সূচিত হয় সেই সরলরেখাটা যদি এই এক নম্বর সরলরেখাটা হয় তাহলে এই সরলরেখার উপর অবস্থিত একটা যে কোনো বিন্দুর স্থানাঙ্ক কীরকম টাইপের হবে সেটা লিখে নিই। ঠিক আছে, তাহলে এক নং সরলরেখার উপর অবস্থিত এক নং, ঠিক আছে, সরলরেখার উপর অবস্থিত সরলরেখার ওপর অবস্থিত যে কোনো বিন্দু হলো কি হবে থ্রি ল্যামডা প্লাস টু থ্রি ল্যামডা প্লাস টু কমা ফোর ল্যামডা মাইনাস ওয়ান কমা হচ্ছে কত টু ল্যামডা প্লাস টু। ঠিক আছে, এখন ল্যামডা এর মান এমনভাবে নেওয়া হলো যাতে, ঠিক আছে, যাতে বিন্দুটি মানে ওই সরলরেখাটার উপরে যে বিন্দুটা আছে যে নীল লাইনটার উপরে এই নীল লাইনের উপরে যে বিন্দুটা আছে সেটা আর কোনো বিন্দু না হয় সেটা যেন এই পি বিন্দুটা হয় সেটাই আমি বলতে চাইছি। ঠিক আছে, তাহলে বিন্দুটি যেন কী লিখব বিন্দুটি পি বিন্দু হয় তাহলে আবার যেহেতু পি বিন্দুটি দুই নং সমতলের উপর অবস্থিত
সমতলের ওপর অবস্থিত, তাহলে আমি কি করতে পারবো, ওই পি বিন্দুটাকে, এ অর্থাৎ ল্যামডা দিয়ে যে বিন্দুটা আছে সেটা ওই 2 নং সমতলটাকে স্যাটিসফাই করবে। তাহলে যদি স্যাটিসফাই করাই তাহলে কীরকম টাইপের হবে, এক্স মাইনাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 5, তাই না? তাহলে এখানে বিন্দুটাকে বসাই, তাহলে এক্সের জায়গাতে কত বসাবো, 3λ + 2, মাইনাস ওয়াইয়ের জায়গাতে কত বসাবো, 4λ - 1, প্লাস জেডের জায়গাতে কত বসাবো, 2λ + 2, ঠিক আছে, ইজ ইকুয়াল টু কত, 5। তাহলে এখান থেকে আমি কি পেয়ে যাচ্ছি, এখান থেকে আমি পাচ্ছি 3λ - 4λ + 2λ, তার মানে এটা শুধু ল্যামডা, তাই না? আর এখানে হবে 2 + 1 মানে হচ্ছে 3 + 2 মানে হচ্ছে 5, তাই না? তাহলে এটা +5 = কত, 0। তাহলে ল্যামডা 0 না, ইকুয়াল টু 5। তাহলে এখান থেকে ল্যামডার মান কত পেয়ে গেলাম, 0। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক কত, পি বিন্দুর স্থানাঙ্ক হলো কত, পি বিন্দুর স্থানাঙ্ক হলো ল্যামডার মান যদি 0 বসিয়ে দিই তাহলে কত হবে, 2, -1, 2। এবার এই বিন্দুটা থেকে ওই বিন্দুর দূরত্ব বের করতে হবে, কোন বিন্দু বয়ে দিয়েছে যেটা, সেটাকে আমি যদি কিউ হিসাবে ধরে নিই তাহলে কিউ বিন্দুটা কত, কিউ বিন্দুটা হচ্ছে -1, -1, -5, -10, ঠিক আছে? এই বিন্দু দুটোর মধ্যে এবার আমাকে কি করতে হবে, দূরত্ব বের করতে হবে। তাহলে দূরত্বটা কত হবে, দূরত্বটা হবে হচ্ছে পি কিউ, ঠিক আছে, সমান সমান রুট ওভার কত হবে, 2 + 1, তার হোল স্কোয়ার, তারপর কত, -1 + 5, তার হোল স্কোয়ার, তারপর 2 + 10, তার হোল স্কোয়ার, পাশে কী লিখব, এত একক। তাহলে এখান থেকে কত হচ্ছে, 3 স্কোয়ার মানে 9, প্লাস এটা কত হবে, 4 স্কোয়ার মানে 16, প্লাস এটা কত হবে, 12 স্কোয়ার মানে হচ্ছে 144, এত একক। তার মানে রুট ওভার কত, 169, তার মানে সেটা হয়ে গেল কত, 13 একক, ঠিক আছে? ব্যাস, তাহলে এটা অঙ্ক হয়ে গেল। এবার আমাকে করতে হবে 9 নম্বর অঙ্কটা। তো 9 নম্বর অঙ্কটা কী দিয়েছে একবার দেখি, 9 নম্বর অঙ্ক বলেছে এত সরলরেখাটি এই সমতলের ওপর লম্ব, সরলরেখার সাথে সমতল লম্ব। তাহলে যারা দিয়েছে তাদের সমীকরণটা টুকে নিই, কী দিয়েছে সমীকরণটা, কত নম্বর, 9 নম্বর অঙ্ক, ঠিক আছে, কি হবে, x - 2/6 ইকুয়াল টু কত হবে, y - 1 বাই ল্যামডা ইকুয়াল টু z + 5 বাই -4। এটাকে দেখ, একটা নাম্বার দিয়ে দিলাম, ঠিক আছে? আর কি দিয়েছে, এই সরলরেখা 3x - y - 2z = 7, ডাক্তারে হচ্ছে কত নম্বর, 2 নম্বর। এই সরলরেখার সমতল এরা হচ্ছে পরস্পর লম্ব। তাহলে 1 নং সরলরেখা ও 2 নং সমতল পরস্পর লম্ব। তো সরলরেখা সমতল যদি পরস্পর লম্ব হয় তাহলে কি করা যায়, তাহলে হচ্ছে এদের যে দিক অনুপাত যেগুলো আছে, সরলরেখাটার দিক অনুপাত কোনগুলো, এই যে 6, λ আর -4, আর সমতল যেটা তার অভিলম্বের দিক অনুপাত কত, 3, -1 আর -2, তাহলে এরা পরস্পর কি হবে, সমানুপাতি হবে। অর্থাৎ এরা যদি সমানুপাতি হয় তাহলে আমি কি লিখতে পারবো, এরা সমানুপাতি হওয়া মানে হচ্ছে এই যে 6/3
इक्वल टू लैम्डा बाय माइनस वन इक्वल टू माइनस चार बाय माइनस दुई। ताहले एखान थेके लैम्डार जो मानटा से लैम्डार मानटा कत पे जा माइनस दुई पे जा। ठीक है लैम्डार मानटा पे गेलाम कत माइनस दुई। ताहले एटाई जानते चेयेछिल। तारपरे जे बिंदुर अवस्थान भेक्टर परेर अंकटा ठीक है বলেছে যে যে বিন্দুর অবস্থান ভেক্টর এত থেকে এত তার থেকে এত সরল সমতলে দূরত্ব নির্ণয় করো। তাহলে ভেক্টর দিয়েই তো আমরা জানি এটা করে নিতে হবে। ঠিক আছে যদি ভেক্টর দিয়ে না পারি তাহলে এটাকে কার্তেসীয় বানিয়ে নেওয়ার পরে করে নিতে হবে, সূত্র বসালেই হয়ে যাবে। এগারো নম্বর, এই সমতল দুটির মধ্যে দূরত্ব নির্ণয় করো। তাহলে দুটো সমতলের মধ্যে দূরত্ব যদি বের করতে দেয় তাহলে আমরা কীভাবে করবো সেটা একটু দেখে নিই। এগারো নম্বর অঙ্ক, ঠিক আছে তাহলে এগারো নম্বর অঙ্ক হচ্ছে যে সমতল দুটো দিয়েছে সেটা আমি একটু টুকে নিই। আর ডট কত, টু আই মাইনাস থ্রি জে প্লাস সিক্স কে, টু আই মাইনাস থ্রি জে প্লাস হচ্ছে সিক্স কে ইজ ইকুয়াল টু কত, ফাইভ। আর পরে যেটা দিয়েছে আর ডট কত, সিক্স আই মাইনাস নাইন জে, সিক্স আই মাইনাস নাইন জে প্লাস আঠেরো কে ঠিক আছে প্লাস কুড়ি ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে আমি কি করতে পারি, গোটা সমীকরণটাকে তিন দিয়ে ভাগ করে দিচ্ছি। কেন ভাগ করছি সেটা একটু পরেই বুঝতে পারবো। টু আই মাইনাস হচ্ছে থ্রি জে প্লাস হচ্ছে সিক্স কে প্লাস কত, কুড়ি বাই তিন ইজ ইকুয়াল টু কত, জিরো। তাহলে এটা আমার এক নম্বর সমতল আর এটা হচ্ছে আমার দুই নম্বর সমতল। তাহলে এই জায়গাটার দিকে যদি তাকাই, এই যে এই জায়গাটা এটা আর এটা কি দেখতে পাচ্ছি, একই। তার মানে এই সমতল দুটো হলো পরস্পর কি, এই সমতল দুটো হলো পরস্পর সমান্তরাল। যদি সমান্তরাল হয় তাহলে সেই ক্ষেত্রে এদের মধ্যবর্তী দূরত্ব ঠিক আছে বের করবো কীরকমভাবে, সেটা হচ্ছে মধ্যবর্তী দূরত্বের ফর্মুলা অ্যাপ্লাই করি এবার। তাহলে অতএব এদের মধ্যবর্তী দূরত্ব সেটা হচ্ছে মড অফ ঠিক আছে কি হবে, কনস্ট্যান্ট দুটোর দিকে তাকাতে হবে। এই যে কনস্ট্যান্ট দুটো আছে, এই কনস্ট্যান্ট দুটো ঠিক আছে কি চিহ্নযুক্ত, এটা প্লাস পাঁচ আছে, এটা ডান দিকে গেলে মাইনাস কুড়ি বাই তিন। তাহলে এই চিহ্ন দুটো কি পরস্পর বিপরীত, যদি পরস্পর বিপরীত হয় তার মানে এদেরকে কি করব, মানে এই মান দুটোকে যোগ করে দেব ঠিক আছে। যদি যোগ করে দিই তাহলে কি হবে, যদি একই চিহ্ন যুক্ত হতো তাহলে বিয়োগ করতাম ঠিক আছে। তাহলে যোগ যদি করে দিই তাহলে কত হবে, পাঁচ প্লাস কুড়ি বাই তিন বাই রুট ওভার কত হবে, রুট ওভার হচ্ছে এই যে এটা ঠিক আছে, এখানে যেটা আছে এই যে এই ভেক্টর দুটো আছে, যে এই ভেক্টরটা আর এই ভেক্টরটা, এদের মডিউলাস ভ্যালু, এদের মডিউলাস ভ্যালু কত, রুট ওভারের মধ্যে হবে চার প্লাস মাইনাস তিনের স্কোয়ার মানে নয় আর ছয়ের স্কোয়ার মানে হচ্ছে কত, ছত্রিশ। তাহলে এত একক। তাহলে এইভাবে দুটো সমান্তরাল সমতলের মধ্যবর্তী দূরত্ব আমরা বের করতে পারি। তাহলে উপরে কত হবে, উপরে হয়ে যাবে হচ্ছে পঁয়ত্রিশ বাই তিন আর নিচে হবে হচ্ছে রুট ওভার কত, উনপঞ্চাশ। তার মানে এটা হয়ে যাবে কত, এটা হয়ে যাবে পঁয়ত্রিশ বাই তিন ইন্টু কত, সাত। সাত দিয়ে কেটে দিলে কত হয়ে যাবে, পাঁচ বাই তিন একক ঠিক আছে। ব্যাস একবার অ্যান্সারটা দেখে নিই মিলল কি না, ব্যাস মিলে গেছে ঠিক আছে। এরপরে এবার আমরা যেটা করব সেটা হচ্ছে, এরপরে যেটা করব সেটা হচ্ছে কত নাম্বার অঙ্ক, বারো নাম্বার অঙ্ক। বলেছে যদি এই সরলরেখাটি এই সমতলের সমান্তরাল হয় তবে এম এর মান নির্ণয় করো। সরলরেখার সাথে সমান্তরাল হচ্ছে যদি, মানে সমতল যদি সমান্তরাল হয় তাহলে এই ভেক্টর দুটোর ডট প্রোডাক্ট জিরো হবে ঠিক আছে। এই যে এই ভেক্টর দুটোর ডট প্রোডাক্ট জিরো হবে, এই ভেক্টর আর হচ্ছে এখানে এই ভেক্টর, এই ভেক্টর দুটোর ডট প্রোডাক্ট জিরো হয়ে যাবে ঠিক আছে। যদি জিরো করি তাহলে সেখান থেকে আমি এম এর মানটা পেয়ে যাব। ব্যাস বারো নম্বর অঙ্কটা তাহলে থাকলো। এবার আমরা করব যেটা সেটা হচ্ছে
বলেছে যে এমন একটি সমতলের সমীকরণ নির্ণয় করো যা এত এবং এত বিন্দুগামী। তাহলে 13 নম্বর অঙ্কটা হচ্ছে একদম হুবহু 5 নম্বর অঙ্কের মতো, ঠিক আছে? ব্যাস, তারপর 14 নম্বর অঙ্ক বলছে যে 3, 4, 1 ও বি নাম্বার হচ্ছে 5, 1, 6 বিন্দু দুটি সরলরেখা মানে বিন্দুগামী সরলরেখাটি এক্স ওয়াই সমতলকে যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে প্রথমে আমি হচ্ছে কি করব, এই যে মানে 14 নম্বরে এখানে যেটা আছে, ঠিক আছে, এই দুটো দিয়ে আগে আমি যেটা করব একটা সমতলের সরলরেখার সমীকরণ বের করব, ঠিক আছে? আর এক্স ওয়াই সমতল যেটা তার হচ্ছে আমরা কার্তেশিয়ান সমীকরণটা লিখে নেব, দিয়ে এই অঙ্কটা হয়ে যাবে একদম হুবহু কার মতো, এই অঙ্কটা হয়ে যাবে হচ্ছে হুবহু এই যে এই অঙ্কটার মতো, ঠিক আছে, এই 8-এর অঙ্কটার মতো। তাহলে এই অঙ্কটা বাড়ির কাজ থাকলো, ঠিক আছে? ব্যাস, এতটা অতি সংক্ষিপ্ত উত্তর ধর্মীটা পরের ভিডিওতে।